করে র্যালি একটা করার জন্য আপনারা বেরিয়েছিলেন বা আপনারা একটা র্যালি করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই র্যালি করা হয়নি বা করতে দেওয়া হয়নি, পুরো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা 28 তারিখে একটা কলকাতা পুলিশ লালবাজার হেডকোয়ার্টারকে একটা আমরা পারমিশন জন্য একটা চিঠি দিই কি 31 তারিখে আমরা সিএ সমর্থনে বাড়ি বাড়ি আমরা গিয়ে মানুষকে বুঝাবো কি সিএ আছেটা কি, যেরকম সিএ বিরোধিতাটাও হচ্ছে সেটা সিএ সমর্থনে আমরা যে পলিটিক্যাল পার্টি করি তা নিয়ে আমরা একটা, তো 31 মানে কালকে জানুয়ারি ওরা সকালবেলা বাই ফোনে বললো কি এই পারমিশনটা আপনি পেলেন না, আপনাকে দেওয়া হয়নি। তবে আমরা কোনো আমি মানসিকতাটা ছেড়ে দিয়ে যখন কলকাতা পুলিশ বলে দিয়েছে কি, তো আমি বললাম কি আপনি যদি ভালো হতো কি আপনি আপনাকে যদি মেলে আপনাকে আমি পারমিশন চেয়েছি, মেলে যদি আপনি আমাকে এটা দায়িত্ব নিয়ে বলে দিন কি আমি পারমিশনটা ক্যান্সেল করলাম, কিন্তু সেটাও করিনি। হঠাৎ দেখছি 150 ছেলে হাতে বাঁশ পিস্তল গুলি ফুলি নিয়ে নারে তাকবীর আল্লাহ আকবর, নারে তাকবীর আল্লাহ আকবর, বিজেপি দূর হাটো, রাকেশ সিংকে গুলি মারো, এটা নিয়ে যখন আওয়াজ আসছে তখন বাড়িতে থেকে নাচছি, তো তখন দেখছি ছেলেগুলো সাইড দিয়ে পালাচ্ছে, দেখেই পালাচ্ছে। তো ব্যাপার আছে কালকে আমাকে না বেরোতে জন্যে 400-500 পুলিশ আমার বাড়ি থেকে নিয়ে পুরো এলাকাকে পুরো এ রেখেছিল, কিন্তু ওরা পুলিশ সাপোর্ট নিয়ে যেটা ঢুকলো আমাদের এলাকায়, তো যে যে ঢুকেছে সবাইকে আমরা ভিডিওতে ট্রেস করেছি, কেন কি আমাদের এখানে সব সিসিটিভি ফুটেজ আছে, তারপরে কিছু ছেলেরা ক্যামেরা করেছে, ওর মধ্যে দেখা যাচ্ছে কি কারো ছবি দিদি সাথে আছে, কারো ছবি মন্ত্রী সাথে আছে, কারো ছবি ববি হাকিম সাথে আছে, মানে 10টা ছেলেকে দিয়েছি, 10টা ছেলেকে আমি দেখতে পাচ্ছি কি ওরা সবাই মানে একদম দিদি পাশে ছবিটা নিয়েছে। তো আমাদের খিদিরপুর এলাকাতে কলকাতা পোর্ট এলাকাতে একটা সেন্সিটিভ জায়গা আছে মানি, কিন্তু আজকে হিন্দুদেরকে এত দুর্বল ভেবে যদি ভাববে কি আমরা ঘরে ভিতরে ঢুকে চিৎকার করে চমকে আসলাম কালকে মেরে আসবো, তো এই জমানাটায় খিদিরপুরেটা চলবে না। আজকে ধরুন তিরঙ্গা ঝান্ডাটা নিত, আমাদের বিরোধ করত সেটাও মেনে নিতাম, কিন্তু গুন্ডামি কালকে যেভাবে গুন্ডামি হয়েছে আর পুলিশ নিজে করিয়েছে, পুলিশটাও প্রশাসন করেছে, তো কালকে এই পুলিশ প্রশাসনটা ভাবতে হবে কি কালকে দুটো পুলিশও মার খেয়েছে ওদের হাতে, কিন্তু আজ অবধি কোনো পুলিশের কোনো কেস নেই, কোনো কিছু নেই। কালকে 10টা ছেলেকে আমরা ট্রেস করে ওদের নামে কমপ্লেন করলাম কি এরা সব ছেলেগুলোকে আমরা চিহ্নিত করেছি, যদি এখানে হিন্দু মুসলমান দঙ্গা হয়, আমি জানি ওই সব ছেলেকে জেলে কোনো প্রবলেম হবে না, ওরা কালকে কেন কি আমরা দেখেছি মেটিয়া বুরুজ এলাকাতে যেভাবে বীর বাহাদুরকে গুলি মারা হলো, রহমত আনসারি একটা যদি ও মেরে যেত তো সেটা ডাইং রিপোর্ট, একটা ডাইং ডিক্লারেশন হতো, ওরা 307 করে মানে ওই মামলাটাকে ছেড়ে দিল, কেন ও কনসিলার আছে ববি হাকিম রাইট হ্যান্ড, যদি ওটাকে ধরা যায় তবে টিএমসি মুখটা পুড়ে যাবে, আরে টিএমসি মুখটা তো এমনি পড়ে গেছে, একটা মুসলমান বহুল এলাকাতে একটা হিন্দু ছেলেকে মানে খুললাম খুললি গুলি মারলো, আর আমি তার প্রতিবাদ করতে যাচ্ছি তো আমি 22 দিন জেল খাটলাম, এই সব জিনিস। আর সব থেকে দুঃখের ব্যাপার কি কালকে বড় বড় মিডিয়া হাউস আসলো, কালকে অনেক বড় বড় মিডিয়া হাউস এসছে, News18 আসলো, ABP আনন্দ আসলো, লাইভ করলো, কিন্তু সব ভাওতাবাজি, কারো ক্ষমতা নেই কি সত্যি কথাকে সত্যি দেখানো, আর যে কথাটা নোংরা আছে এই মানুষ নোংরা, এই মানুষ ঘুষখোর, এই মানুষ নারদার আসামি, এই মানুষ মেয়র মতন নয়, মানে এই জিনিসটাকে টাকা পয়সা এখন প্রফেশনের মধ্যে মিডিয়াটাও এরকম হয়ে গেছে কি কালকে যদি ঝামেলাটাকে দেখানো হতো, তো আমি বলছি না কি মুসলমান ধর্মটাই খারাপ, মুসলমান লোকটাই খারাপ, মুসলমান সমাজটাই খারাপ, কিন্তু মুসলমান চেহারাকে নিয়ে যেভাবে কালকে লুঙ্গি টুপি ডান্স হয়েছে, আরে টুপিটা পড়তে জন্য তো আপনি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কোনো ইবাদত করবেন, আল্লাহ নাম নিবেন, কিন্তু মা মাসি গালি মানে এলাকার মধ্যে জোরে কি রাকেশ সিংকে গুলি মারো, রাকেশ সিংকে মেরে দাও, রাকেশ সিংকে ধরে মেরে দাও, এটা কোনো দিন হয়? এটা টুপি পড়ে লুঙ্গি এটা নিয়ে হাতে বাঁশ নিয়ে
তো আমি কালকে যেটা ভেবেছি কি কালকে তিরঙ্গা ঝান্ডা সামনে ছিল আর মনে ভিতরে একটা দাঙ্গা আর একটা লাগানো একটা ষড়যন্ত্র ছিল, আর তার পিছনে কেন কি এত বড় দাঙ্গা লাগানো তো এত সস্তা খেলে না, গুলি দিতে হবে তাকে, বম দিতে হবে তাকে, লোক জোগাড় করতে হবে, তার একটা ফান্ডিং আছে, তার একটা পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। তো একটাই মাস্টার মাইন্ড কলকাতা পোর্ট এলাকায়, ববি হাকিম, যে কলকাতার মেয়র, যে পূর্ব মন্ত্রী, নিজেকে সাজায় কি আরে বাপ, ও নেতাজি সুভাষচন্দ্র বসে চেয়ার বসেছে। তো একদিকে মোদিজিকে ফুল দিচ্ছে আর একদিকে সিএ বিরোধিতা নামে অমিত শাহকে গালাগালি করাচ্ছে পার্ক সার্কাস ময়দানে নবাব আলী মাঠে। এটাকে নিয়ে ভাই শোনো, আইনটা হয় সংসদে, তুমি বিরোধিতা করো, আমার বাড়িতে তুমি আসো, আমাকে বুঝাও কি কেন বিরোধিতা করছি, আমি তোমাকে ওয়েলকাম করতাম, তোমাকে আমি বুঝাতাম, কিন্তু মিডিয়ারাও চুপ করে। তো আজকে আমার তো সোশ্যাল মিডিয়াতে তো একদিনে 1.5 লাখ লোক দেখেছে, 12,500 লোক শেয়ার করেছে। ভারতবর্ষে হিন্দু ধর্মের উপরে একটা অত্যাচার নামে এই যদি চলবে তবে এটাকে মানা যাবে না, আর আমরাও চুরি পড়ে বসে থাকব না। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে? ইট কা জবাব পত্থর সে, ইট কা জবাব পত্থর সে, তুম এক মারোগে হাম দো মারেঙ্গে। কারণটা কি কি ওদের কাছে প্রশাসন আছে, ওদের কাছে ওদের হাতে আছে। আজকে আপনাকে তো দেখাচ্ছি, আপনি দেখুন যে যে ছেলেগুলো আছে সব ছেলেগুলোর কলকাতা পোর্ট আইপিএস তাকে প্রাইজ দিচ্ছে, সে কলকাতা পোর্ট অফিসার। এটাকে দেখুন, এটাকে দেখুন, এই ছেলেটা মোহাম্মদ সাহবাজ, এই মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, এই ছেলেটা মাস্টার মাইন্ড, একে ডিসি পোর্ট প্রাইজ দিচ্ছে, কেন ওটিএমসি করে। আচ্ছা দ্বিতীয় সব ছেলে নিরীহ ছেলে, গরিব ঘরের ছেলে, কিন্তু সর্বনাশ সভ্যদের মা বাবা, যদি কালকে দাঙ্গা হয়ে যায় কালকে জেল খাটবে এই ছেলেটা, এই ছেলেটা, এর নাম আসিফ অস্কার, এই ছেলেটা আসিফ অস্কার, এ মমতা ব্যানার্জির পাশে পাশে দাঁড়িয়ে আছে, তার ক্ষমতা আছে, এরকম অনেক ছেলে আছে। এই দেখুন এই সমীর রাজা, এর দিদি সামনে আছে, দিদি বক্তৃতা করছে, মানে মুখ্যমন্ত্রী সামনে আছে, এইসব হাত কাটা গাল কাটা ছেলে, কিন্তু এদের এরা বুঝতে পারছে না কি যদি দাঙ্গা হয়, একটা যদি হিন্দুও মরে বা একটা মুসলমান যদি মরে যায় তার কি হবে, তার ক্ষতি কি হবে, তার বাবার মার ক্ষতি কি হবে, কিন্তু লাগিয়ে যারা পালাতে চেষ্টা করছে। তো আমরা গভর্নর থেকে নিয়ে রাষ্ট্রপতি থেকে নিয়ে এই জিনিসটা খুব সেন্সিটিভ জায়গা আমি নিয়ে গেছি, আর এটার মাস্টার মাইন্ড ফিরাদ হাকিম, ও ভাববে কি আমি বেঁচে যাব আর এখানকার প্রশাসন ওকে বাঁচিয়ে দিবে, দু চারটা হিন্দুকে চমকে মেরে তারপর কি এলাকায় এলাকাতে গিয়ে বলেছে মোদি দোকানকে নিজে নিজে এলাকাতে, কে তুমি হিন্দু আছো, সালা করলে খুব ক্ষতি হবে, এখানে কোনো বিজেপি করবে না, এখানে কোনো ঝান্ডা নেবে না, এত সাহস, প্রশাসন হাতে হাত ধরে বসে আছে, দিদি বসিয়ে রেখে আছে, এখানে আমরা সরস্বতী পূজা করতে পারবো না, এখানে কোনো ধর্মীয় কথা বলতে পারবো না, মানে ওরা নারে তাকবীর আল্লাহ আকবার করবে, জুম্মা নামাজ পড়ে যা তা বলবে, মোদিকে গালাগালি করবে, অমিত শাহকে গালাগালি করবে, ঠিক আছে করুক, সিএ ব্যাপারে একটা বিরোধিতা করুক, কিন্তু এইভাবে বাঁশ নিয়ে, গুলি নিয়ে, বম নিয়ে বাড়িতে কোনো নেতাদের ঢুকে, এটা তো নতুন কালচার, রাজনীতির মধ্যে এটা কালচার তো ছিল না। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এখানে সমস্ত বিরোধী দল, সেখানে বামফ্রন্টকেও দেখা যাচ্ছে, কংগ্রেসকেও দেখা যাচ্ছে, মানে আপনি আগে নিজেও কংগ্রেসে ছিলেন, সেই জায়গা থেকে তারা কংগ্রেস দলও আজকে সিএএ বিরোধিতা করছে। বিরোধিতা নামে শুনুন, এখন তিনটেই মিলে মিটে মিলেমিশে একাকার হয়ে গেছে, ওটা ওখানে বুঝতে, মানে মুসলমান সমাজটা এখন ওটা দেখছে না কি আমার রাজনীতিটা সিপিএম, কি আমার রাজনীতিটা কংগ্রেস, কি আমার রাজনীতিটা তৃণমূল, কিন্তু বিশেষ করে এখন ভাবায় হিন্দুদের উচিত কি যেটা দালালি তুমি করছো সেটা কতদিন তুমি করতে পারবে, ওই মুসলমানরা তোমাকে মারবে, কিন্তু ওই মুসলমানরা তোমাকে চমকাবে, আজকে যেটা নিরীহকে চমকেছে কেন কি ওই নিজের জায়গাতে এক হয়ে গেছে, আর তুমি ওর দু চারটা দিদি নামে ঝান্ডা নামে দালালি করছো, ঠিক আছে দেখা যাবে যখন তুমি মার খাবে তখন তোমাকে বাঁচাতে জন্যে আমাদেরই দল তোমার পাশে দাঁড়াবে, ওই হিন্দুদেরকে দাঁড়াতে হবে আমাদের পাশে। তো ব্যাপার আছে এখানে হিন্দু মুসলমান আমি কোনোদিন দু চোখে দেখতাম না, কিন্তু কালকের ঘটনার পর
খুবই বেদনা দুঃখ নিয়ে বলেছি, ওর মধ্যে 10টা ছেলেকে যাকে চিহ্নিত করেছি না, সবাই দাদা ভাই করে আমাকে মান সম্মান দিত। কোনোদিন গালাগালি করিনি, কোনোদিন করিনি, কিন্তু সিএ নামে নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর নামে তোমাকে গুলি মারব, এত বড় সাহস! গুলি মারার তো ক্ষমতা নেই, কুত্তা মতন পালিয়েছে, পুলিশকে নিয়ে ঢুকেছে, পুলিশ ওকে গার্ড দিয়ে পালিয়ে দিয়েছে। বিধানসভাতে বিরোধী প্রস্তাব এনেছে সমস্ত দল, মানে সিএ বিরোধী প্রস্তাব অলরেডি আনা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? শুনুন, এটা তো একটা মুসলমান সমাজকে আই ওয়াশ করার একটা পরিকল্পনা। যদি আজকে মুসলমান সমাজকে দিদি না দেখায়, তো আজকে 28% মুসলিম মধ্যে যদি 5% মুসলিম এদিকে ওদিকে হয়ে যায়, দিদি কাছে মুসলমান সমাজও নেই। অনেক টুপি টাপা দিয়েছে, অনেক মানে ভুল ভ্রান্তি বুঝেছে। আজকে আইনটা, দেশের আইনটা, লোকসভা, রাজসভা, তারপরে রাষ্ট্রপতি সাইন হয়ে একটা আইন কানুন তৈরি হয়, তাকে কোনো রাজ্য হিম্মত নেই ওই আইনটাকে তুমি বাতিল করে দিবে, সে আইনটাকে মানবে না। কি হলো হাইকোর্টে তোমাকে কি করলো? আপনি সিএ বিরুদ্ধে যেটা প্রচার করছেন সেটা বন্ধ করুন, সে টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে হবে না। কি হলো মুখটা পড়লো? তুমি কোনোদিন এটা আইন বিরোধিতা করুন না, কত লোক জেলে যাবে। আর দিদি এবার আইনটাকে বিরোধিতা কিভাবে করবে, রাষ্ট্রপতি শাসন হবে কি কি হবে, আর কোন কোন লোক আর কোন কোন নেতা ঘরে ভিতরে ঢুকবে, এটা আপনি দেখুন, দেখতে চলুন।